হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ভোর 5টা বাজে। আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, সেটা আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে বলে নিই, অনেকদিন পর আমি একটা ভিডিও করছি। এতদিন আমার শরীর ঠিক ছিল না, তাই আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, এখন আমি যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে এখন আমি বলবো না, দেখতেই পাবে কোথায় যাচ্ছি। তো কিছুক্ষণের জন্য সিক্রেট থাক। তো আজকে খুব মেঘলা করেছে, মেঘলা হোক আর যাই হোক, তবু আমি ঠিক করেছি যে আমি আজকে যাবই। তো যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, মনে মনে খুব আনন্দ। কারণ আমি ওই যেখানে এখন যাচ্ছি, অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে সবাই যায়, আমি যেতে পারছি না। তো আমারও খুব যেতে ইচ্ছে করছিল, কিন্তু কাজের জন্য কিছুই করে উঠতে পারি না। তো আমি একা একাই এলাম স্টেশনে, কারণ সব বোনেরা একসঙ্গে যাব, তো এক একজন এক এক জায়গায় থাকবে, সেরকমভাবেই আমাদের কথা হয়েছিল। তো আমরা এখন স্টেশনে এসেছি। স্টেশনে এসে দেখি ছোটো বোন চলে এসছে, ও আমার জ্যাঠাতো বোন, সবার ছোট। তো এখন আমরা কাঁচাপাড়া স্টেশনে আছি। কাঁচাপাড়া স্টেশন দেখতে পাচ্ছ একদম ফাঁকা, আর একটু পরেই তো খুব ভিড় হয়ে যাবে, কারণ এই স্টেশন ফাঁকা মানে বুঝতে পারছো কত ভোর। আমার তার মানে আমরা মোটামুটি খুব ভোরেই বেরিয়ে যাতে লাইনটা আগে আগে পাই। তো প্ল্যাটফর্মে ওয়েট করছি ট্রেনের জন্য। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কারণ একটা ট্রেন ছেড়ে দিলাম, আমার আর এক দিদি আসার কথা, ওই একই ট্রেনে উঠবে, ও আসবে মদনপুর থেকে। তো আমার মেজ দি ট্রেন আপের খবর হয়ে গেছে, এখনই আপের ট্রেন ঢুকবে। তো ঢুকে গেছে, এখন আপের ট্রেন ঢোকার পর আমাদেরটা খবর বলেছে, তো আমরা এবার ট্রেনে উঠে যাব। তা আমরা যাব ডাউনে। তো ডাউনে ট্রেনের খবর বলেছে, ট্রেনের ওয়েট করছি, এবার আসলেই আমরা উঠে যাব। তো আমার ওই বোনকে ডাকছি, ও আবার ওই দিকে একটুখানি গেছে। তো এখন আমার থাকে, তখন আমি পেটে ধরেই দাঁড়াই, আমার ভালো লাগে হাওয়াটা। তো এখন আমরা চলে এসেছি, ব্রিজ দিয়ে হাঁটছি ওই পারে যাব বলে। তো যেতে যেতে দেখতে পেলাম একজন ফুল বিক্রি করছে। তো ওই ফুল ভাবলাম যে ওখানে গিয়ে আবার কি কিনবো, তো এখানে সময় আছে যখন ফাঁকে ফাঁকে এখানেই কিনে ফেলি। তো আমরা এখানেই মোটামুটি ডালা তৈরি করে নিলাম। এবার বুঝতে পারছো তো ডালা মানে কি, কোথায় যাচ্ছি আমরা? তো তোমরা কি চিনতে পারছো এটা কোন স্টেশন? তো যাই হোক, বলেই দিই, আর সিক্রেট রাখার দরকার নেই, কারণ তোমরাও তো ভাবছো যে অনেকক্ষণ ধরেই কথা বলছি, বক বক করছি, কিন্তু আসল কথাটা আমি বলছি না। তো নৈহাটি কালীবাড়ি, বড়মার কালীবাড়ি তোমরা শুনেছ নিশ্চয়ই। তো বড়মা তো খুবই জাগ্রত, আমি অনেকদিন ধরেই ভাবি যাব যাব যাব, যাওয়ার হয়ে উঠছিল না, আমার শরীরও খুব খারাপই ছিল। তো আগে এরকম কোথাও না যেতে ইচ্ছে করতো না, এখন আবার মনে মনে ভাবি যে না, সব সময় কাজে কাজে থাকলে আর পয়সা ইনকাম করার দিকে থাকলে তো হবে না, তো নিজেকেও একটু আনন্দতে রাখতে হবে। যার জন্যই এই সিদ্ধান্তটা আমি এখন নিয়েছি যে মাঝে মাঝে একটু ঘুরতে যাব। এখানে সেখানে সবাই মিলে ঘুরতে গেলে ভালোই লাগে। আর আমাদের তো, আমরা মোটামুটি চার বোন, তো আমরা চার বোন সবাই খুব ফুর্তিতে থাকি। একজন যদি বলে কোথাও যেতে, তো আর একজন রেডি হয়ে যায়, কেউ না করে না যে না যাব না, তাই খুব ভালো লাগে। আমরা বোনেরা খুব মিল আছি। তো আমি হুজুগটা উঠিয়েছিলাম যে বড়মার কালীবাড়ি চল পুজো দিয়ে আসি। তো আমরা এসেও গেছি, দেখতে পাচ্ছ কতটা লাইন,
এত ভোরবেলা 6:45 তাতেই এত লাইন, আর একটু দেরি করলেই হয়তো গঙ্গাধারের ওদিকে লাইনটা চলে যেত, কিন্তু যেহেতু আমরা 6:45 চলে এসেছি তো এখন মোটামুটি আমরা হাফ লাইনে আছি। এই দুবার গেলেই আমরা মন্দিরে ঢুকতে পারব। শুনেছি 40 জন করে এক এক মানে ব্যাচে ঢোকায়। তো যাই হোক, এবার আমি একটু পরিচয় করে দিব তোমাদেরকে। আমার দিদি যা আগেরটা, তারপরে আমার দিদি, তারপরে আবার দিদি যা, তারপরে হলো মেজদি আছে, মেজদির এটা তো ছোট বোন, তুমি তো দেখতেই পেলে, আর লাল শাড়িটা ছোট বোনের বান্ধবী, আর ওটা মেজদির মেয়ে। তো আমরা অনেকজনই এসেছিলাম পুজো দিতে, তো খুব ভালো লাগছিলো, আনন্দ হচ্ছিলো, খুব মজা হয়েছে, খুবই মজা হয়েছে। মা কালীর ইচ্ছায় আমার যে রোদে অসুবিধা হয় সেটাও হয়নি, আমার খুব ভালো লেগেছে, আমার মন খুব আনন্দে ছিল, একটু অস্থিরতা হয়নি, রোদের মধ্যেও দাঁড়িয়েছিলাম, কিচ্ছু হয়নি, সবই মা কালীর কৃপা। বড় মা যে সত্যি জাগ্রত সেটা আমি প্রমাণ পেয়ে গেছি। আমার এমনিতেও খুব কষ্ট হয়, এনার্জিও কম, সব জায়গায় যেতে ভালো লাগে না, সব কাজ করতে ভালো লাগে না। তো আমি মন্দিরে পুজো দিতে এসে আমি সারাটা সময় খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তো যাই হোক, এবার মন্দিরের ভিতরে তো আমরা ঢুকলাম পুজো দিতে, কিন্তু ওখানের যে মন্দিরের নিয়ম আছে ভিডিও করতে পারি, মধ্যে কেউ ভিডিও নিয়েছে মায়ের একটা ফটো, তো আমি যখন এসেছি তোমাদের অবশ্যই দেখাবো। পুজোও হয়ে গেছে, এখন বাইরে এসে একটু ভিডিও করছি, কারণ এসেছি তোমাদের তো দেখাতে হবে যে আমরা কোন দিক দিয়ে পুজো করে এলাম বা বেরোলাম কি না। তো দেখতেই পাচ্ছ, এই পুজো যখন দিতেই এসেছি গঙ্গাঘাটে তো একটু যাবই, তো আমার মেজদি তাড়াতাড়ি দৌড়ে আসলো, ভাবলো হয়তো আমি ফটো তুলবো, কিন্তু আমি তো ফটো তুলছি না, ও তো ভাবছে ফটো তুলছে, বেশ পোজ নিয়েছে, ভিডিও করলাম। তো গঙ্গার ঘাটে এখন এসেছি, এসে এবার একটুখানি গঙ্গার জল মাথায় ছিটাবো, সবসময় তো নৈহাটিতে আসা যায় না, তো এখানে যখন মা কালীর মন্দির এসছি তো গঙ্গার একটু জল মাথায় নিয়ে নেব। তো এবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেকটাই ভোর, বা ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি ছিল, মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল, মাঝে মাঝে খুব রোদ হচ্ছিল, কিন্তু তাতেও আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা রেডি ছিলাম যে বৃষ্টি হলেও ভিজবো, রোদ হলেও পড়বো। তো ভালোই লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। এখানে একটা শাখার দোকান আছে, খুব কম দামে শাখা বিক্রি হয় কিন্তু খুব ভালো। তো আমার দিদিকে পড়ালাম, মেজদিও পড়লো, তারপরে এই যে দেখো ঠিক মা কালীর গায়ে লাগাওয়াই একটা মন্দির আছে, ত্রিনাথের মন্দির। তো ত্রিনাথের ছবি একটু তুলে নিলাম, মা কালীর মন্দিরটাও লাস্ট বেরোনোর আগে তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের পুজো হয়ে গেছে, এইবার আমরা যে যার বাড়িতে ফিরব। তো দেখতে পাচ্ছ আমরা পুজো দিয়েছি, তো অনেকটা রাত বিকেল হয়ে গেছিলো, সারাদিন না খাওয়া, তাই টাটা, বাই, পরে আবার কথা হবে।